নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা আপনি যদি পিটুনিয়া লাগিয়ে থাকেন আমি আপনাকে দেখাচ্ছি কি পিটুনিয়ায় আপনি স্যাক্রো হাজারো ফুল যদি আপনাকে নিতে হয় কি কি টিপস আপনাকে জাস্ট তিনটে টিপস বলবো এই তিনটে টিপস ফলো করলে আপনার যে পিটুনিয়া গাছে ফুল ভরে যাবে কি আপনি পিটুনিয়া লাগাবেন গামলাগুলো কিন্তু একটা ফ্ল্যাট লাগাবেন এখানে আপনি দেখুন প্রায় ফ্ল্যাট গামলা ছয় ইঞ্চি হাইটের গামলা আর এখানে দেখুন আর এখানে দেখুন ফুল জাস্ট শুরু হয়েছে জাস্ট কিছুদিন আগে আমাদের এখানে এ দেখুন ছয় ইঞ্চি হাইটের গামলা দশ ইঞ্চি ডায়োমিটারের গামলা ফ্ল্যাট গামলায় কি পিটুনিয়া খুব ভালো হয় কারণ রুট খুব নিচে অবধি যায় না নিচে অবধি যায় না বলে পিটুনিয়ার গ্রো খুব ভালো হয় রুটস নিচে গেলে কি আপনি হাইটের গামলা দেবেন কিন্তু রুট নিচে না গেলে আপনার এই ফ্ল্যাট গামলায় কি প্রচুর আপনার স্প্রেড করে যাবে গাছগুলো স্প্রেড করে গেলে আপনার যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি ফুল হবে আর এই গাছগুলো দেখুন আমরা কিছুদিন আগে জায়েদ সাইক্লাইন এসেছিলো আমরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে কী আছে এর মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গিয়েছিল একদম শুকিয়ে গেছিলো গাছগুলো তো আপনাকে কী করে রিভাইভ করলাম তিনটে টিপস বলছি তার আগে আপনাকে বলে দিই কী করতে হবে আপনাকে ফুলগুলোকে বার্ডসগুলোকে যেগুলো আছে ডিবার্ডিং করে দিন মানে প্রথম দু দফা আপনার ফুল নেওয়া যাবে না একটু মায়া ত্যাগ করে আপনাকে কিছু যে ফুল আছে সেগুলো চুটে এগুলো থেকে বার করে দিতে হবে করলে কী হবে নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর গাছ মনে করবে তার বীজ তৈরি করবে না যখন বীজ তৈরি করবে না তখন এখান থেকে নিচ থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর যত বেশি ব্রাঞ্চ আসবে এক একটা ব্রাঞ্চ থেকে চার পাঁচটা আসবে তারপরে আবার যদি আরেকবার ফুলটাকে পিঞ্চ করে বাদ দিয়ে দেন আরেকবার চারটে করে পাঁচটা করাবে এর মানে এক একটা গাছের মধ্যে একশোটা দেড়শোটা ব্র্যাঞ্চ হবে আর একসঙ্গে একশো দেড়শো খানা আপনি ফুল পাবেন তো এটা একটা টিপস আর সেকেন্ড টিপস আপনাকে আমি বলছি কি করে এখান থেকে যত বেশি নিউট্রিশান আপনাকে দেওয়া যায় যখন এটা দেখবেন রস বেশি হয়ে গেছে শুকিয়ে গেছে তখন গাছগুলো গ্রোথ বন্ধ হয়ে গেছে তখন আপনাকে কি করতে হবে একটা আপনাকে কেমিক্যাল দেখাচ্ছি এটার নাম হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেট খুব সস্তায় বাজারে পাওয়া যায় ইজিলি অ্যাভেলেবেল আর এই সুপার ফসফেটের প্রয়োগ করুন যখন গাছের মধ্যে রস হয়ে যাচ্ছে গাছে বৃদ্ধি হচ্ছে না আপনি দেখুন এখানে সুপার ফসফেট প্রয়োগ করে আমরা গাছগুলোকে চাঙা করেছি কি করে সুপার ফসফেট প্রয়োগ করবেন সেটাও আমি দেখাচ্ছি গাছটাকে একটু সরিয়ে নিচ থেকে একটু কিছু খুরপি নিয়ে এগুলোকে একটু কুপিয়ে দেবেন তাতে কি হবে নিচ থেকে একটু মাটিগুলো আলগা হয়ে যাবে মাটি আলগা হয়ে গেলে আধ মুঠো সুপারফসফেট আধ মুঠো সুপার ফসফেট আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে আপনি এখান থেকে জল স্প্রে করে দেবেন জল স্প্রে করে দেওয়ার পরে আপনাকে আর কিচ্ছু করতে হবে না মাসে একবার যদি এটা করে দেন তাহলে কী হবে গাছগুলো দেখবেন আপনার পুরো স্প্রেড করে যাবে একদম তাজা গাছ হয়ে যাবে দেখুন এখানে আর খুব ঝোপালো গাছ হয়ে যাবে এটা আপনাকে করতে হবে আর যদি দেখছেন আপনার গাছটা খুব ঝোপালো গাছগুলোর পাতাগুলো সব ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু ফুল আসছে না তাহলে আমি আপনাকে একটা অর্গ্যানিক কেমিক্যাল দেখাচ্ছি তার নাম হচ্ছে সুপার সোনাটা এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক এই ধরনের পিজিআর একটা প্ল্যান গ্রোথ রেগুলেটার এটা আপনি দুই এম এল পার লিটার নিয়ে যদি আপনি গাছে একবার দিয়ে দিতে পারেন মোটামুটি মাসে যদি আপনি একবার দিয়ে দিতে পারেন এই সুপার সোনাটা আপনাকে স্প্রে করতে হবে এই ধরনের স্প্রেয়ার এটা আমাদের ব্যাটারি অপারেটেড স্প্রেয়ার এটা চার্জারে লাগে এটা আপনি এই ধরনের স্প্রেয়ার আপনি চাইলে আমাজনে ফ্লিপকার্টে পেয়ে যাবেন এটাতে কী হয় পাম্প দিতে হয় না আর এটা আপনি যদি স্প্রে করে দেন মাসে একবার তাহলে কী হবে আপনার গাছগুলো একদম চাঙ্গা থাকবে এখানে নতুন নতুন ব্র্যাঞ্চ বেরোবে গাছটা একদম সোজা সবুজ থাকবে ডিপ সবুজ কালারে পাতা হবে আর প্রচুর ব্রাঞ্চ বেরোবে প্রচুর আপনার কাছে কুড়ি বেরোবে এইটা হয়তো আর কি প্রচুর ফুল হবে আপনার যদি সোনাটা না থাকে তা আপনার না দিলেও চলবে কিন্তু যদি আপনার প্রচুর ফুল চান তাহলে এই ধরনের একটা কমিকাল থাকলে আপনার পক্ষে সুবিধা হবে থার্ড আমি আপনাকে বলছি যেটা হচ্ছে আপনাকে রেগুলার যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের খোলের লিকুইড খাবার সর্ষের খোলা আপনাকে ভিজিয়ে নিতে হবে চার দিন এখানে দেখুন সোর্সের খোলা আমরা ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে কিছুটা ডিএপি দানা দিয়েছি এটা চার দিন ভেজে আছে কিচ্ছু নেবেন অল্প পঞ্চাশ এম এল একশো এম এল নেবেন এই গারো দরবনটা আর এটাতে একদম জল দিয়ে একদম পাতলা করে নেবেন এটা চার থেকে পাঁচ দিন ভিজালেই হবে আর জল থেকে পাতলা করে নেবেন পাতলা করে নেওয়ার পরে আপনি এটা এক একটা গাছে পঞ্চাশ এম এল একশো এম এল সপ্তাহে একবার দিন আপনি দিতে পারেন না এটা প্রয়োগ করার একটা নিয়ম আছে কী করে দিতে হয় গাছের মধ্যে সেটাও আপনারা দেখে নিন এই ধরনের যখন তরল বানিয়ে ফেলেন আপনি এক এক সপ্তাহে একবার গাছটাকে হাত দিয়ে একটু সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে যে মাটি আছে মাটিতে আপনি দেবেন একশো এম মতো দেবেন আর সপ্তাহে একদিন দেবেন আর কোনো খাবার আপনাকে কোনো ফার্টিলাইজার কোনো খাবার দিতে হবে না এই খাবারটা যদি আপনি দিয়ে দেন তো গাছগুলো খুব চাঙ্গা থাকবে আর নতুন নতুন ব্র্যাঞ্চ আসবে আপনি অবাক হয়ে যাবেন যে একটা গাছে কতগুলো ফুল আসতে পারে এ আপ টু আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অব্দি আপনার ফুল ফুটতে থাকবে এই একই খাবার আপনি দিয়ে যাবেন আর এখন আপনাকে দেখাচ্ছি আরেকটা ইউনিক টিপস কেউ আপনাকে বলবে না পাতা যদি খুব চড়া হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে মানে গ্রোথ ওভার গ্রোথ হয়ে যাচ্ছে তখন আপনাকে কি করতে হবে এই যে চড়া যে পাতাগুলো আছে এখানে দেখুন পাতাগুলো ছোটো আছে এখানে প্রচুর কুড়ি আসছে এখানে যেখানে চড়া পাতা কুড়ি কম আসছে এই চড়া পাতাগুলোকে একটা ছেটে বাদ দিয়ে দেবেন বিশেষ করে নিচের দিকে যে চড়া পাতাগুলো আছে সেগুলোকে ছেটে বাদ দিলে দেখবেন কি নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে আর যত নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে পাতাগুলো ছোটো হচ্ছে যত পাতা ছোটো হচ্ছে সেখান থেকে আপনি দেখবেন নতুন নতুন কুঁড়ি আসছে তার ফলে কী হবে যত বেশি কুঁড়ি আসবে ফুলও তত বেশি হবে নয়তো কী হবে ভেজিটেটিভ গ্রোথ বেশি হচ্ছে তারপরে কী হচ্ছে এখানে হচ্ছে না এই যে দেখুন এখানে ছোটো ছোটো পাতা এখানে প্রচুর কুড়ি এসেছে আর যেখানে চওড়া পাতা আছে সেখানে কুড়ি বেশি হচ্ছে তো চড়া পাতাগুলোকে আপনাকে ছেটে দিতে হবে বিশেষ করে নিচের দিকে পাতা যেখানে যদি ফাঙ্গাস লাগে তাহলে আপনার গাছগুলো নষ্ট হতে পারে এই কটা টিপস আপনি ফলো করুন আপনার গাছ খুব ভালো থাকবে প্রচুর প্রচুর ফুল আসবে মার্চ এপ্রিল অব্দি গাছে ফুলে ভরে থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ